সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সৈয়দা মোবাশ্বেরা খাতুন, প্রভাষক ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তোমরা জানো যে আমি গত একটা ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এর কারণ হচ্ছে আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং তোমাদের সবার শুভকামনায় আমি আবারও অনলাইন ক্লাসে জয়েন করতে পেরেছি। তো চলো, তোমাদের সবার শুভকামনা নিয়ে আমরা আজকের মতো আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমি তোমাদেরকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেটি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেটি হচ্ছে অর্থের সময় মূল্য, এটি তৃতীয়তম অধ্যায়। আর আমি হচ্ছে আজকে আমার লেকচার 6তম লেকচার, নবম দশম শ্রেণীর। তো অর্থের সময় মূল্যর যে বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা, অর্থের সময় মূল্যের গুরুত্ব ও এই অধ্যায়ের আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। কারণ এই অধ্যায়টি হচ্ছে ম্যাথামেটিক্যাল অধ্যায়, সুতরাং সূত্রগুলো নিয়ে আলোচনা তোমাদের সাথে আমাকে করতে হবে, কারণ সূত্রগুলো মুখস্থ ভালো করে করতে হবে। সূত্রগুলো ভালো করে যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো ভালো করে মোট কথা আমাদেরকে সূত্রগুলো আয়ত্ত করতে হবে, তা নাহলে আমরা ভালো মতো অঙ্ক করতে পারবো না। তো ঠিক আছে, চলো আমরা আমাদের আজকের মতো মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, আমরা এখানে লিখেছি অর্থের সময় মূল্য ধারণা। সাধারণ কথায় বলতে গেলে সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তিত হওয়াকে বা পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। আচ্ছা, সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তন, একটা যদি উদাহরণ আমি তোমাদেরকে দেই, যে উদাহরণটা ইজিলি তোমরা বুঝতে পারবা, সেটা হচ্ছে যে যে জিনিসটি, যেমন গহনার কথাই বলি, মেয়েদের গহনার কথা, করোনা আরম্ভ হওয়ার আগেও মনে করো সোনার ভরি ছিল 50,000 টাকা, সেটি কিন্তু এখন করোনা পরিস্থিতিগত কারণে 70,000-এ উন্নীত হয়েছে। তাহলে আমি যে গহনা 50,000 টাকা দিয়ে কিনেছি, সেটির পরিস্থিতিগত কারণে মাত্র 3-4 মাসের ব্যবধানে সেটা 70,000-এ উন্নীত হয়েছে। এই যে সময়ের সাথে অর্থের মূল্যটার পরিবর্তন, 50,000-এর জায়গায় 70,000 হয়ে গেল, এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। আচ্ছা, আরও একটু ডিপলি তোমাদেরকে বলি, সেটি হচ্ছে যেখানে আমি আরেকটি লাইন লিখেছি, সেটা হচ্ছে অর্থের সময় মূল্যের মূল কারণ, অর্থের সময় মূল্যের কারণ হচ্ছে সুদের হার। এই যে অর্থের সময় মূল্যের কারণ সুদের হার, কারণ অর্থের সময় মূল্য মূল্যের মূল্য বলতে গেলে কিন্তু তোমার আসলে সুদের হারটাকে বোঝানো, অর্থাৎ সুদের হারের ওঠানামাটা, যেটা অর্থাৎ তোমার, তুমি মনে করো আজ থেকে বা আজকেই তুমি ব্যাংকে মনে করো যে 5,00,000 টাকার ফিক্সড ডিপোজিট করে তুমি রেখে দিচ্ছ, ব্যাংকে সেই টাকাটাকে ফেলে রাখবে? ব্যাংক সেই টাকাটাকে ফেলে রাখবে না, এবং ব্যাংক অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট তোমাকে দিবে, এবং যখন এই ফিক্সড ডিপোজিটের টাকাটা তুমি তুলে নিবে, তখন ওই ইন্টারেস্ট সহ যোগ হয়ে তোমাকে টাকাটা তারা বুঝিয়ে দিবে। অর্থাৎ যেহেতু তারা তোমার টাকাকে ফেলে রাখ না, অর্থাৎ আমি যে টাকাটা আজকে 5,00,000 রেখে দিলাম, সেটি যদি আমি আজ থেকে কয়েক বছর পর 10,00,000 পাই, তাহলে আজকের 5,00,000 টাকা আর 5 বছর পরে 10,00,000 টাকার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন কিসের হলো? অর্থের মূল্যটার পরিবর্তন হলো। অর্থাৎ যেটা আমার 5,00,000 সেটা তো আছেই, তার সাথে শুধু ইন্টারেস্টটা যোগ হয়েছে, মূল টাকা কিন্তু আমার সেটা আছেই, তার সাথে তোমার ইন্টারেস্টটা যোগ হয়ে 10,00,000 টাকায় পরিণত হয়েছে। তাহলে এই যে অর্থের সময় মূল্যের কারণটাই হচ্ছে সুদের হার, এটাই হচ্ছে আমাদের অর্থের সময় মূল্যের কনসেপ্ট। আরও ভালো করে ডিটেলস আকারে পড়ার জন্য বইয়ের দিকে, বইয়ের মধ্যে ভালো করে দেখবে। হ্যাঁ, আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে এখানে, যেমন মনে করো তোমার বাবা রিটায়ার করেছেন, এখন এই টাকাটা উনি মনে করতেছে যে উনি জমি কিনবে নাকি উনি ব্যাংকে রাখবে। আচ্ছা, যদি উনি আজকে জমি কেনে, সেই জমির মূল্যটা কিন্তু তোমার
আজ থেকে 5 বছর পরে বাড়তেও পারে নাও বাড়তে পারে। আজ উনি যে রেটে কিনেছে, 5 বছর পর দেখা গেল জমির মূল্য বেড়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে অর্থের মূল্যটার পরিবর্তন হয়েছে, অর্থাৎ দেখা গেছে উনি লাভবান হয়েছেন। কিন্তু দেখা গেল যে উনি জমি যে দামে কিনে রেখেছে 5 বছর পর ওই দামেই রয়েছে, তিনি কোনোভাবেই কোনো দিক থেকে তার টাকার কোনো বেনিফিটেড হননি, তাহলে অযথাই তিনি একটা জায়গায় টাকাগুলোকে ফেলে রেখেছেন। এখন যদি ওই টাকাটা উনি ব্যাংকে রেখে দিতেন, তাহলে 5 বছর পর ইন্টারেস্ট সহ উনি একটি মোটা অঙ্কের টাকা পেতেন। এই যে উনি মোটা অঙ্কের টাকাটা পেতেন এবং ইন্টারেস্ট যোগ হয়ে তো ওই টাকাটা হয়েছে, তাই না? তো এটাই হচ্ছে এই যে সময়ের সাথে অর্থের মূল্য পরিবর্তিত, অর্থটার মূল্যটার পরিবর্তন হয়ে যে কতগুলো টাকা পরিণত হলো, এটি হচ্ছে মূলত অর্থের সময় মূল্য, ঠিক আছে? তো এবারে আমরা জানবো অর্থের সময় মূল্যের গুরুত্বগুলি কী কী। আচ্ছা, এবারে আমরা অর্থের সময় মূল্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে অর্থের সময় মূল্যের গুরুত্বে 3টি পয়েন্ট রয়েছে। তো আমরা হচ্ছে 1 নম্বর পয়েন্টে যেটি, সেটি হলো সুযোগ ব্যয়। আচ্ছা, সুযোগ ব্যয় কী জিনিস প্রথমে আমরা এটি জানবো। একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অপর প্রকল্পের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। এটি আবার কী জিনিস, একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। সেটি হচ্ছে যে আমি তোমাদেরকে একটু আগেই বলেছি, যখন আমি অর্থের সময় মূল্য ধারণাটা পড়িয়েছিলাম, যে আমি ব্যাংকে, মানে আমার বাবা রিটায়ার করেছে, তিনি সেই টাকাটা মানে জমি কিনলে বেশি লাভবান হবেন নাকি উনি ব্যাংকে রেখে দিলে বেশি লাভবান হবেন? যদি উনি জমি কিনতে চান তাহলে ব্যাংকে রাখা হবে না, আর যদি উনি ব্যাংকে রাখতে চান তাহলে জমি কেনা হবে না। এই যে একটা গ্রহণ করলো আর একটা যে উনি ত্যাগ করলো, ঠিক আছে, অপর প্রকল্পের সুযোগটা উনি যে ত্যাগ করলো, এটি হচ্ছে ত্যাগ ব্যয়। আচ্ছা, অর্থের সময় মূল্য অনুযায়ী সুযোগ ব্যয় বের করার পদ্ধতির নাম হচ্ছে কিন্তু রুল 72, ঠিক আছে? সুযোগ ব্যয় যদি আমি অঙ্কে বের করতে চাই তাহলে আমাকে রুল 72 অনুযায়ী বের করতে হবে। রুল 72কে সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়, আর রুল 72কে মেয়াদ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার সুদের হার পাওয়া যায়। কখনো যদি দেখো যে অঙ্কের মধ্যে সুদের হার দেওয়া নেই, তাহলে অবশ্যই সেখানে মেয়াদ দেওয়া আছে, তখন 72 দিয়ে মেয়াদকে ভাগ দিলে আমরা সুদের হারটা পেয়ে যাব। আবার অনেক সময় দেখবা যে অঙ্কের মধ্যে সুদের হার দেওয়া আছে, মেয়াদ দেওয়া নেই, ঘাবড়াবার কিছু নেই, 72কে সুদের হার দিয়ে আমরা ভাগ দেবো, সেক্ষেত্রে আমরা মেয়াদটা পেয়ে যাব, ঠিক আছে? এখানে আমি আর 2টি পয়েন্ট দিয়েছি, সেটি হচ্ছে 1 ও 2 নম্বর হচ্ছে প্রকল্প মূল্যায়ন, তারপরে হচ্ছে ঋণ গ্রহণের সিদ্ধান্ত। 1 নম্বরে আমরা সুযোগ ব্যয় পড়লাম, সেখানে আমরা সুযোগ ব্যয়ের কথা চিন্তা করে আমরা আমাদের প্রকল্পটিকে গ্রহণ করলাম। তারপর 2 নম্বরে আমরা চিন্তা করব যে প্রকল্পটি আমরা মূল্যায়ন করব, অর্থাৎ আমরা যদি দীর্ঘমেয়াদী একটা প্রকল্প গ্রহণ করতে চাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে একটা তুলনা করতে হবে, যে আমার যে বর্তমানে ব্যয়টা হচ্ছে তার চেয়ে ভবিষ্যতে আমি তার চেয়ে বেশি আয় করতে পারবো কি না, এইরকম একটা ব্যাপার প্রকল্প মূল্যায়নে আমাদেরকে ভাবতে হবে। কারণ আমরা জানি যে আজকের আমি অর্থের সময় মূল্য ধারণা পড়ানোর সময় তোমাদেরকে বলে দিয়েছি যে যা আজকে 100 টাকা বা যা আজকে 50 টাকা তা কিন্তু আগামী দিনের 110 টাকার সমান, বা মনে করো 120 বা 150 টাকার সমান কিন্তু নয়, চেঞ্জ হচ্ছে সময়ের সাথে, টাকার মূল্যটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য কিন্তু কখনোই সমান হচ্ছে না। তো আমাদেরকে সেক্ষেত্রে প্রকল্প মূল্যায়ন করতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। এটাও একটা কিন্তু অর্থের সময় মূল্যের একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে চলে আসো 3 নম্বরে, সেটা হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত, ঠিক আছে? যে আমি যদি কোনো যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে বলবো, ব্যাংক থেকে আমি যে ঋণ গ্রহণ করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে কিস্তিটার কথা চিন্তা করতে হবে, যে আমি কিস্তি মাসিক দেব না বছরে দেব না 6 মাসে দেব, এই জিনিসগুলো কিন্তু আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তারপরে আমাকে সেই অনুযায়ী ঋণ গ্রহণের সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে, যে আমি এই ঋণ গ্রহণ করবো, সেই ঋণটা আমি কীভাবে পরিশোধ করবো, সেক্ষেত্রে আমি ব্যাংকের সাথে কথা বলে আমার কিস্তিটা সেভাবে আমি তাদের সাথে কথা বলে আমি ঠিক করে নেব যে আমি কীভাবে ব্যাংকের কিস্তি, কারণ ব্যাংক থেকে টাকা গ্রহণ করা মানে তোমাকে সুদের হার সহ
পরিশোধ করতে হবে, কিস্তি পরিশোধ করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কীভাবে কিস্তিটা দিবে সেক্ষেত্রে ব্যাংকের সাথে কথা বলে তুমি ঠিক করে নিলা। এভাবে হচ্ছে আরও একটা কথা যে এই এইটা যদি আমি মানে ঋণ করার সিদ্ধান্তটা বা কিস্তিটা যদি আমি ঠিক না করি, দেখা গেছে যে পরিকল্পনার অভাবে আমার এ কারণে আমার কারবারটা কী হয়ে যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে, বা ঋণ গ্রহণের আগে পরিশোধ ক্ষমতাটা আমাদেরকে কী করে নিতে হবে, আমাকে যাচাই করে নিতে হবে। তা নাহলে আমি বা যে কোনো যে প্রতিষ্ঠান ঋণ নিচ্ছে, ব্যক্তি হোক বা যে কোনো প্রতিষ্ঠান ঋণ না কেন, দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে। কাজেই মনে রাখতে হবে যে আমাকে ঋণের টাকা পরিশোধ করা কিন্তু বাধ্যতামূলক। কাজে ঋণ গ্রহণ করার আগে আমি ঋণটা কীভাবে পরিশোধ করতে পারবো কি না সেটা ভেবে আমাকে ঋণ গ্রহণের সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। আদারওয়াইজ দেউলিয়া হওয়ার সম্ভাবনা একদম 100% নিশ্চিত। আচ্ছা, এবারে আমি অর্থের সময় মূল্যের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। চলো এবারে আমরা অর্থের সময় মূল্যের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো আমি লিখেছি FV অর্থাৎ ফিউচার ভ্যালু সময় সমান 1+i, i হচ্ছে ইন্টারেস্ট, আর n হচ্ছে বছর অর্থাৎ মেয়াদ। হ্যাঁ, তারপরে FV-র দ্বিতীয় সূত্র 1+i/m, m×n, ঠিক আছে। আমি পরে এমটা হচ্ছে তোমার যে আমি যে আমি যে একটু আগে তোমাদেরকে পড়ালাম যে ঋণ গ্রহণের সময় যে ব্যাংকের কিস্তি ইনস্টলেশন, যে 3 মাসের ভিত্তিতে, 6 মাসের ভিত্তিতে, নাকি ত্রৈমাসিক, হ্যাঁ, নাকি ষাণ্মাসিক, নাকি 2 মাস অন্তর অন্তর, নাকি 4 মাস অন্তর অন্তর, এইটা হচ্ছে বার অর্থাৎ এম দ্বারা বারের সংখ্যা প্রকাশ করা হয়। এরপরে আসো পিভি। পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু সমান সমান হচ্ছে FV অর্থাৎ ফিউচার ভ্যালু ডিভাইডেড 1+i টু দি পাওয়ার এম। আবারও বলছি i হচ্ছে ইন্টারেস্ট, n হচ্ছে বছর বা মেয়াদ, আর পিভি সমান সমান হচ্ছে FV ডিভাইডেড 1+i/m, m×n। আগামী ক্লাসে আমি তোমাদেরকে যেটি করব, আজকে আমি অঙ্কে যাব না, কারণ এখানে আরও একটু জিনিস ডিটেলস আকারে তোমাদেরকে বোঝাইতে হবে। কারণ ভবিষ্যৎ মূল্যের সাথে বার্ষিক চক্রবৃদ্ধির একটা সম্পর্ক রয়েছে, বছরে একবারও সে একবারও সেটা ঘটে, বছরে একবার একাধিকবারও ঘটে। আবার বর্তমান মূল্যের সাথে বাট্টাকরণ একটা সম্পর্ক আছে, সেটা বছরে একাধিকবার, আবার বছরে বছরে একবারও ঘটে, বছরে একাধিকবারও ঘটে। তো আজকে তোমরা যে কাজটা করবা সাথে সাথে এই সূত্রগুলো যখনই ক্লাসটা সবাই অনেকে হয়তো দেখছো বা মানে আমি যখন ইউটিউবে ক্লাসগুলো ছেড়ে দেওয়া হবে, একটা কথা ভুল বললাম, যে যখনই ক্লাসগুলো ইউটিউবে ছেড়ে দেওয়া হবে, যখন ক্লাসগুলো তুমি তুমি ক্লাসটি আমার দেখবা সাথে সাথে কিন্তু ক্লাসটা দেখার পর পরই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। কারণ আজকের ক্লাসের সাথে যদি সূত্রগুলো মুখস্থ করে না ফেলো তুমি, তাহলে কিন্তু আগামী ক্লাসে তুমি কিছুই বুঝবে না। আমি যখন ডিটেলস আকারে আলোচনা করবো বা আমি অঙ্ক করবো, তুমি কিন্তু অঙ্কের আগামাথা কিছুই বুঝবে না। তো আজকে এ পর্যন্তই, সবার জন্য আমার দোয়া রইল, তোমরাও আমার জন্য দোয়া করবে, আমি যেন এভাবে সুস্থ থেকে ভালো থেকে তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে যেতে পারি। আর সবাই মিলে দোয়া করি আমরা যেন এই সংকট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাই, আবার আগের মতো স্কুল কলেজ খুলে যাক। দোয়া করি কলেজ খুলে, স্কুল কলেজ খুলে যেন আমরা সরাসরি তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেন আগের মতো আবারও ক্লাস নিতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।